আবারও বিয়ে করতে যাচ্ছেন গায়ক সুরকার হিমেশ রেশমিয়া। আগামী বছরেই নাকি তাকে আবারও দেখা যেতে পারে বরের বেশে। বলিউড টাউনে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। কিছুদিন আগে স্ত্রী কোমলের সঙ্গে 22 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউডের এই জনপ্রিয় সুরকার, গায়ক এবং অভিনেতার। সে সময় বিভিন্ন মহলে খবর রটে টেলিভিশন অ্যাঙ্কর সোনিয়া কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই নাকি এই বিচ্ছেদের কারণ। যদিও হিমেশ এবং কোমল দুজনেই সে কথা অস্বীকার করেছেন। হিমেশের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, আগামী বছরে নাকি বান্ধবী সোনিয়াকে বিয়ে করতে পারেন তিনি। তার পরিবারের পছন্দের তালিকায়ও নাকি রয়েছেন সোনিয়া। হিমেশের ছেলে সাইমের সঙ্গেও সোনিয়ার সম্পর্ক নাকি খুবই ভালো। হিমেশের স্টুডিওতেও অবাধ যাতায়াত রয়েছে তার। তবে বিয়ের কথা শুনলেই রেগে যাচ্ছেন হিমেশ, মুখ খুঁজছেন না সোনিয়াও।